ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো আপনাদের নিজের গ্রামের কোড বা ভিলেজ কোড কীভাবে বার করবেন অনলাইনের মাধ্যমে। তো আপনাদেরকে এই প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনারা যে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, যে সেকেন্ড অপশানটা আছে সেটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার যে স্টেটটা রয়েছে স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা আপনারা এখানে দিয়ে দেবেন, যেটা রয়েছে সেটাই দিয়ে দেবেন। তারপরে নিচের অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের সামনে যে সাব ডিস্ট্রিক্ট আপনার যে ব্লকের যতগুলো গ্রাম আছে সেগুলো শো করবে। ক্যাপচারটা ভুল হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি আমি, তো আপনারা ঠিক করে ক্যাপচারটা দিয়ে দেবেন। আবার ক্লিক করে নিচের অপশানে করে কিছুক্ষণ লোডিং নেবে, তারপর আপনার পুরো ডিটেলস এখানে খুলে যাবে। যে সাব ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো গ্রাম পড়ে সব গ্রাম এখানে সার্চ করবে। তো আপনারা আপনাদের গ্রাম কীভাবে খুঁজে নেবেন, তো কন্ট্রোল অ্যাপ বাটন দাবাবেন, দাবালে পরে আপনাদের যে গ্রামের নাম সেটা এখানে লিখে দেবেন, তাহলেই চলে আসবে। তো এভাবেই আপনারা গ্রামের কোড আপনারা বার করতে পারেন বা দেখতে পারেন।